প্রকৃতি কিন্তু আমাদের কাজ করবে না আর মারবে না। সবাই যদি নিজের বাড়ি পরিচ্ছন্ন হাত লাগায়, ধীরে ধীরে একদিন হয়ে যাবে দেশ সাফাই। সবাই যদি নিজের বাড়ি পরিচ্ছন্ন হাত Thank you.
প্রকৃতি করবে না আর মারবে না। নমস্কার, আমি শ্যাম্পু দ্বারকানাথ বালিকা বিদ্যামন্দিরের টিচার ইনচার্জ, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের উদ্যোগে ক্যাচ দেম ইয়ং সংস্থার ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয় আমাদের বিদ্যালয়ে এসেছেন। ফেলে দেওয়া জিনিস থেকে কীভাবে ছাত্রীরা উৎপাদন করে এবং সেটিকে বাজার দরে বিক্রি করে নিজেরাও উপার্জন করতে পারে সেই বিষয়ে আমাদের সচেতন করেছেন। বর্জ্য ব্যবস্থাপনা শিবির অর্থাৎ এক্সিবিশনের আয়োজন আমরা করেছি, স্যার আমাদের সর্বসম্মতভাবে সাহায্য করছেন। অভিভাবক ছাত্রীরা যাতে অন্তত 20 জন করে আরও সচেতনতা বৃদ্ধি করতে পারে সেই বিষয়ে আমাদের কাজ দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা টিচাররাও শপথ দিয়েছি যাতে আরও আমরা 40 জন করে সচেতন মানুষ নাগরিক গড়ে তুলতে পারি, যাতে পরিবেশ স্বচ্ছ থাকে এবং আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি, বর্তমানে পৃথিবী। এতে আমাদের কমিটি, ম্যানেজিং কমিটি, বিদ্যালয় পরিচালন সমিতি, পার্শ্ববর্তী শ্যামপুর থানার ওসি নিয়ে এসেছেন, বিডিও স্যার এসেছেন, এসে আমাদের পুরো অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছেন। ক্যাচ দেম ইয়ং এর আমরা বিপুল সাফল্য কামনা করি এবং পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল যাতে এই ক্যাচ দেম ইয়ং এর সাথে যুক্ত হতে পারে তার জন্য আমরা সর্বসম্মতভাবে চেষ্টা করব। দ্বারকানাথ বালিকা বিদ্যা মন্দিরে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ISWMAW ডিরেক্টর প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ। ওনার মতো একজন শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের সান্নিধ্যে আসতে পেরে আমাদের স্কুলের সমস্ত কর্তৃপক্ষ, আমাদের বাচ্চারা ধন্যবোধ করছেন, কারণ উনি সার্বিকভাবে সমাজ কল্যাণের জন্য তিনি এগিয়ে এসেছেন এবং তিনি মানুষের সর্বোপরি যে এই একটা পরিবেশ বান্ধব যে একটা প্রজেক্ট তিনি নিয়েছেন, যে বর্জ্য ব্যবস্থাপনা বা যে ইকোনমিক সার্কুলেশনের মাধ্যমে, অর্থাৎ যেটা আমরা ফেলে দিই সেটা পরিবেশের খুব ক্ষতি সাধন করে, বিশেষ করে প্লাস্টিক জাত বা যে কোনো জিনিসই যদি আমরা ফেলে দিই সেটা পরিবেশের যেগুলো ক্ষতি সাধন করে সেইগুলোকে নিয়েই পুনর্ব্যবহার করে যদি আমরা আমাদের প্রকৃতিকে দূষণমুক্ত করতে পারি সেই উদ্দেশ্যে আজকে আমরা গ্রহণ করছি ডক্টর প্রফেসর সাধন কুমার ঘোষের হাত ধরেই। অর্থাৎ একটা বোতল আমরা যখন মানে পেপসি কিনছি সেটাকে খাচ্ছি, জল হিসেবে ব্যবহার করছি, তারপরে সেটা ফেলে দিচ্ছি, যেটা প্রকৃতিতে অনেক বেশি পরিমাণে আমরা জানি প্লাস্টিক কীভাবে ক্ষতি করে, তো সেটা নিয়েও যদি আজকে আমাদের বাচ্চারা সেই প্লাস্টিক বোতলকে নিয়েও অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে এবং সেটা অবশ্যই এত সুন্দরই হয়েছে সেটা বিক্রয়যোগ্য, তো এই যে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে যেগুলো কি স্যার এক্সিবিশন তৈরি করেছেন এবং এক্সিবিশনের মধ্যে তিনি ওটার যে যাতে স্টুডেন্টরা বিক্রি করে যাতে সেখান থেকে কিছু মূল্য পেতে পারে, অর্থাৎ তাদের পরিশ্রম যে একদম নেহাত যে একদম যে মিথ্যে নয়, তাদের পরিশ্রমের মাধ্যমে তারা যেটা অর্জন মানে অর্জন করবে, অর্থাৎ তারা যেটা তৈরি করেছে সেটার মাধ্যমে কিন্তু তারা ভবিষ্যতেও কিছু ইনকাম করতে পারে, অর্থাৎ কিছু অর্থ সংগ্রহ তারা করতে পারে। তার জন্য এই বর্জ্য যে জিনিসগুলো দিয়ে, ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের বাচ্চারা তৈরি করেছে স্যারের নির্দেশনায়। আমরা ট্রেনিং নিতে গেছিলাম 29 আগস্ট এবং সেখান থেকে আমরা স্যারের কাছে উৎসাহিত হয়ে এসেছি এবং স্যারের সমস্ত যে পথ, স্যারের যে পাথেয় সেটা আমরা নিজেরা আর কি আমাদের মধ্যে আগে গ্রহণ করেছি, তারপর আমাদের বাচ্চাদের ট্রেনিং দিয়েছি এবং আমাদের বাচ্চারা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে এবং সেগুলো আজকে বিক্রয়যোগ্য হিসেবে আমরা রেখেওছি, অনেক সুন্দর জিনিস, যাতে করে তারা এবং অনেক অভিভাবকদেরও আমরা আমন্ত্রণ করেছি যাতে করে তারা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যেগুলো পরিবেশে বর্জ্য আবর্জনা সেইগুলো দিয়ে নতুন করে পুনর্ব্যবহারের যোগ্য করে আমরা সেগুলো প্রেজেন্ট করেছি। আশা করি এতে আমাদের পরিবেশ দূষণমুক্ত হবে, পরিবেশ বান্ধব এই প্রজেক্টটা আমরা যেটা নিয়েছি সেটা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে আর মেয়েরা এই ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করে সেখান থেকে কিছু টাকা পয়সাও ইনকাম করতে পারবে এবং এটা ভবিষ্যতে তারা কিন্তু একটা পেশা হিসাবেও, কিন্তু পেশার পাশাপাশি কিছু ইনকামের একটা পথ হিসাবে এটা গ্রহণ করতে পারবে। ফেলে দেওয়া জিনিস ব্যবহার করো, ফেলে দেওয়া জিনিস ব্যবহার করো।
আজকে আমরা এই দ্বারকানাথ শ্যামপুর দ্বারকানাথ বালিকা বিদ্যালয়ে আমাদের ক্যাচ দ্য ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এর উদ্বোধনে এসেছি। একটা বিরাট র্যালি স্টুডেন্ট এবং টিচাররা বের করেছেন এবং সেই র্যালির মূল বক্তব্য হচ্ছে হলো ঠিকভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা, ওয়েস্ট রিসাইক্লিং করা, ওয়েস্ট সেগ্রিগেশন করা এবং এই ওয়েস্ট রিসাইকেল প্রোডাক্ট থেকে যাতে বিজনেস ডেভেলপ করা যায়, আর এর ফলে ডাম্পিং গ্রাউন্ডের লোড কমবে এবং যাতে পরিবেশ দূষণ হবে না, এই মূলত অবজেক্টিভ নিয়ে আমরা আমাদের এই মিশন এই স্কুলে আজকে থেকে প্রতিষ্ঠাপিত করলাম। স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে বিন কালচার অ্যাডাপশন করাবো, থ্রি বিন, প্লাস্টিক এবং ইওয়েস্ট, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং আদার ড্রাই ওয়েস্ট, এইগুলো সেগ্রিগেট করা হবে। এবং এর মূল উদ্দেশ্য কিন্তু যে যাতে এই স্টুডেন্টরা বুঝতে পারে যে ওয়েস্ট ফেলে দেওয়া নয়, ওয়েস্ট হ্যাজ এ ভ্যালু এবং ওয়েস্ট ক্যান গিভ দেম এ লট অফ রিটার্ন অ্যান্ড আর্নিংস, যাতে পরবর্তীকালে যদি জীবিকা নির্বাহের মতো একটা জায়গায় এদেরকে ভাবতে হয় তাহলে এই ওয়েস্ট রিসাইক্লিং বিজনেস যেন এরা ভাবতে পারে। এই উদ্যোগ এই স্কুল যে নিয়েছে, বিশেষ করে টিআইসি এবং কয়েকজন টিচার বা এবং গভর্নিং কাউন্সিল, এদের আমি সাধুবাদ জানাচ্ছি যে এইরকম প্রত্যন্ত একটা গ্রামে শ্যামপুর গাদিয়ারার মতো জায়গায় সেখানে এই উদ্যোগ নিয়ে স্কুল যে এত বড় একটা প্রোগ্রাম করছেন এবং এই মিশনের দায়িত্ব নিয়েছেন সেই জন্য আমি বিশেষভাবে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার খুব ভালো লাগছে। এবং আমি আশা করব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুল এই মিশনে জয়েন করবেন এবং আমি তাদের পূর্ণ সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব। প্রকৃতি কিন্তু আমাদেরকে করবে না আর মারছো না। পরিবেশ পরিষ্কারের আগে মনকে করো পরিষ্কার, পরিবেশ পরিষ্কারের আগে মনকে পরিষ্কার, আবর্জনাকে অবহেলা মানসিকতার বহিষ্কার, আবর্জনাকে অবহেলা মানসিকতার বহিষ্কার, পরিবেশ পরিষ্কারের আগে মনকে করো পরিষ্কার, আবর্জনাকে অবহেলা মানসিকতার বহিষ্কার, আবর্জনাকে অবহেলা মানসিকতার বহিষ্কার। পরিবেশ গড়ে তুলতে গড়ুন দিন কালচার, সবাই বর্জ্যকে তৈরি করতে সম্পদ, সবাই বর্জ্যকে তৈরি করতে সম্পদ, সুস্থ হবে পরিবেশ কেটে যাবে বিপদ, সুস্থ হবে পরিবেশ কেটে যাবে বিপদ, আসুন সবাই বর্জ্যকে তৈরি করতে সম্পদ, আসুন সবাই বর্জ্যকে তৈরি করতে সম্পদ, সুস্থ হবে পরিবেশ কেটে যাবে বিপদ, সুস্থ হবে পরিবেশ কেটে যাবে বিপদ। অধ্যাপক ডক্টর শ্যামল কুমার ঘোষ মহাশয়কে বর্তমানে প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এআরএম মাদ্রাস এবং প্রাক্তন ডিন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা, ওনাকে আমরা সম্মান জ্ঞাপন করেছি বলে অভিভূত। এরপর আমরা মঞ্চের জন্য অনুরোধ করবো আমাদের অতিথিবর্গের মধ্যে অন্যতম সুপ্রকাশ চক্রবর্তী মহাশয়, ওনাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেব। আমরা এই মহতী অনুষ্ঠানের মধ্যে আমাদের যে সমস্ত অতিথিবর্গকে পেয়েছি তাদের হাত ধরেই আমরা আজকে আমাদের মঙ্গল প্রদীপ
প্রজ্বলন করব। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করছি মাননীয় অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে, শ্রীমতী মাননীয় প্রণতি ঘোষ মহাশয়কে, মাননীয় দীনবন্ধু সামন্ত মহাশয়, মাননীয় দীপঙ্কর মাইতি মহাশয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয় শিল্পা ঘোষাল মহাশয়, আপনাদেরকে অনুরোধ করছি এই মহতী অনুষ্ঠানের পুণ্যলগ্নে একত্রিত হয়ে আজকের এই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করুন। সেই সঙ্গে সমস্ত শিক্ষিকাদেরকে আমি যাওয়ার জন্য অনুরোধ করছি। মঙ্গল প্রদীপ প্রজ্বলন সভায়ের উপস্থিতিতে আমাদের অতিথিবর্গরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা ঘটাবেন। আজকের বিষয় আমাদের ক্যাচ স্টেডিয়াম ক্যাম্পাসে জিরো ওয়াস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি। অনুষ্ঠানটি পুরোপুরিভাবে পরিচালনা করবেন মাননীয় অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়, ওনাকে পরিচালনার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের এই যে স্কুলে আজকে থেকে একটা নতুন অধ্যায় শুরু হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনার একটা নতুন অধ্যায় আজ থেকে তোমাদের স্কুলে শুরু হবে। সেটার নাম হচ্ছে হল ক্যাচ দেম ইয়াং। কি নামটা? জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। তার মানে তোমাদের স্কুলে এই যে মিশন, এই মিশনটা আজ থেকে তোমরা অ্যাডাপ্ট করবে। এবং তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার, একটা শপথ নেওয়া দরকার যে হ্যাঁ আমরা এই কাজটা ঠিকভাবে করব। তোমরা পড়াশোনার জন্য তো অঙ্গীকারবদ্ধ, ভালোভাবে করব, তাই তো? এটাও ঠিক তাই যে এই কাজটা ভালোভাবে করার জন্য সবাই মিলে আমরা স্টুডেন্টরা টিচাররা এই স্কুলের সঙ্গে আমরা অঙ্গীকারবদ্ধ হওয়া একটা শপথ নিয়ে, এবং আমি সেই শপথবাক্য পাঠ করাবো আছে তোমাদের। ইন্টারন্যাশনাল সোসাইটি ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ারলাইন ওয়েটার সদস্য অতিথি এবং অভিভাবকদের উপস্থিতিতে আজ 8ই সেপ্টেম্বর 2024 ক্যাচ দেম ইয়াং ক্যাম্পাসে জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমি বিষয়ে উদ্বোধনের দিন হাওড়ায় শ্যামপুর দ্বারকানাথ বালিকা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিকে আমাদের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা প্রফেসর সাধন কুমার ঘোষের সাথে এখন শপথ গ্রহণ করছে। আজ 5ই সেপ্টেম্বর 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয় ISWMAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাসের অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি শ্যামপুর দ্বারকানাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। এই
এই সিস্টেমটা রক্ষা করার দায়িত্ব তোমাদের, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আইডিয়া সেটা তোমরা এবছর 20 জনের মধ্যে বলবে, বাবা মা ভাই বোন এবং পাশে যারা বন্ধুরা আছে স্কুলের বাইরে মনে থাকবে। এবার আমরা সব টিচাররা, তোমাদের যারা শিক্ষক শিক্ষিকারা, তারা তোমাদের এই সিস্টেমের জন্য একটা সমর্থন করবে, এবং আমি রিকোয়েস্ট করবো সব টিচাররা এবার এখানে চলে আসবে। আই on 5th September 2024 at Shampur Dwarokanath Balika Vidyamandir HS Howrah, hereby confirm that I understand the objectives of the mission Catch Them Young, Zero Waste and Circular Economy in Campus as conceptualized being established in my school. I pledge that I shall train my students on various aspects of the mission and shall implement its methodologies regularly in my school for a better waste management and circular economy adopting green culture. I commit that I shall make at least 40 people aware on the mission objectives for environmental sustainability in the society beyond my school. Thank you. Sudhakar. Ebar thank you. Ebar amra amader rally to jeta porjonto roder moddhe onek to bhetecho tumra boro klanto amaro ghan korche. এরপর আমরা এখানে এসছি তোমাদের দ্বিতীয় পর্যায়ের প্রোগ্রাম। দ্বিতীয় পর্যায়ের প্রোগ্রামটা কি, তোমরা বর্জ্য এই শব্দটা কখনো শুনেছ? কে শুনেছ বর্জ্য? সবাই শুনেছ। আচ্ছা, এর ইংরেজিটা কি, কে বলল? হাত তোলো তো। কি ওয়েস্ট, তাই তো? ভেরি গুড। বর্জ্যের ইংরেজি হচ্ছে ওয়েস্ট, বর্জ্য ব্যবস্থাপনা বাংলাতে, আর ইংরেজিতে এটাকে বলে ওয়েস্ট ম্যানেজমেন্ট। মনে থাকবে ইংরেজিতে কি বলে এটাকে? এক্সেলেন্ট। আর বাংলায় কি বলে? বর্জ্য ব্যবস্থাপনা। এবার বর্জ্য জিনিসটা কি সেটা তোমরা জানো? একটা বর্জ্য দেখাও তো আমাকে। আছে সঙ্গে? আছে। এই যে দেখো, দেখিয়েছি এই যে বোতল, এটা তো ফ্রেশ অবস্থায় ও কোল্ড্রিঙ্কস বা কিছু খেয়েছিল, তারপর এটা ফেলে দেওয়ার মতো অবস্থায় এসেছিল, এটাকে আমরা বর্জ্য পদার্থ বলতে পারি। যেমন ধরো এই যে দেখো, সুন্দর আলুর দম নিয়ে যাচ্ছে। এবার এই আলুর দম তো প্রথমেই থাকে না, আলু কি হিসেবে থাকে? মাটি থেকে আলু ওঠানো হয়, এবং তারপর তরকারি করার জন্য আলুটা কি খেতে হয়? ঝুলতে হয়, তাই তো? এই যে আলু চোখটা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে বর্জ্য, তাই তো? ধরা যায় না। ভাই আসতে, তারপর ধরো তোমরা খাতাতে লেখো, লেখা হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, পাশ করলে, তারপর সেই খাতাটা কি আর দরকার হয়? সেটা হচ্ছে বর্জ্য, ঠিক আছে? বাড়িতে দুধের প্যাকেট আসে, দুধ ফেলে নিয়ে দুধ খাওয়া হয়ে গেল, তারপর সেই প্যাকেটটা কি? সেই প্যাকেটটা বর্জ্য। এবার এই যে বর্জ্যগুলো, এগুলো কি করো তোমরা? কোথায় ফেলো? আজকে থেকে কোন বর্জ্য ফেলা যাবে না। মনে থাকবে, কারণ কি জানো?
এই বর্জ্য হচ্ছে হল আমাদের সম্পদ। কিভাবে? এইখানে দেখছো কিছু প্রোডাক্ট রাখা আছে, এই যে যেমন ধরো এটা যদি আমি ধরি, এটা দেখতে সুন্দর, এটা কি দিয়ে বানানো যায় না? যে সমস্ত জিনিস ফিরে দেওয়া হয়েছে সেটা দিয়ে এটা তৈরি হয়েছে। এবার এটা আমি যদি বলি, শুনুন, কেউ যদি বলে এটা খুব সুন্দর দেখতে আমাকে দেবেন, আমি বলবো এটার দাম হচ্ছে 130 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটাতে আবার আলো জ্বলবে ভেতরে আর দেখতেও সুন্দর হবে, যখন আলো জ্বলবে তখন চারিদিকে সুন্দর একটা রঙের আলো থাকবে। এবার এটা কেউ যদি বলে যে আমাকে দেবেন, আমি তাকে বলবো এটার দাম হচ্ছে 130 টাকা, আমাকে দাও তাহলে এটা দেবো। ধরো তুমি এটা তৈরি করেছো, এবার তোমাকে যদি বলে যে এটা আমাকে দিই না, তুমি যদি বলে 130 টাকা লাগবে, 170 টাকা লাগবে আমাকে দাও, এবার যে নেবে সে যদি 170 টাকা দেয় আর তুমি যদি এটা দিয়ে দাও তাহলে কেমন লাগবে? ভালো না? খুব ভালো না অল্প ভালো? খুব ভালো। এবার এটা কিসের থেকে তৈরি হয়েছে? বর্জ্য থেকে এটা তৈরি হয়েছে। এবার এই বর্জ্যগুলো যদি ফেলে দিতে তাহলে কি 170 টাকা উপার্জন করতে পারতাম? তাহলে কোনটা ভালো, বর্জ্য ফেলে দিয়ে ভালো নাকি বর্জ্য রেখে দিয়ে এইরকম জিনিস তৈরি করে সেটা থেকে পয়সা উপার্জন করা ভালো? রেখে দিয়ে পয়সা উপার্জন করা ভালো। এই যে দেখো এটা, এটা কি বলতো? রাত্রিবেলা যদি এটা অন্ধকারে রেখে দেয় আর তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো তাহলে কি হবে? তাই তো, এটা কি দিয়ে বানানো হয়েছে জানো? যে কাগজ, নিউজ পেপার বা অন্য কাগজে আমরা ফেলেছি সেই কাগজ দিয়ে সুন্দর ভাবে এটা তৈরি করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। সুন্দর হয়েছে? এবার কেউ যদি বলে, ধরো তুমি তৈরি করেছো, কেউ যদি বলে যে এটা আমাকে দেবে, তুমি বলে না আমার তো এটা অনেক টাইম লেগেছে, এই দুটোর জন্য আমাকে 250 টাকা দিতে হবে। বললো না 250 তো দিতে পারবো না বাবা, আমি 150 টাকা দেবো। তুমি বলে আচ্ছা ঠিক আছে 150 টাকা দিই। এবার 150 টাকা পেলে তুমি এটা ওনাকে দিয়ে দিলে, আর একটা আবার বানিয়ে নেবো, কোনটা ভালো? ওনাকে দিয়ে দেওয়াটা ভালো তো? তাহলে কি হবে, ওই জিনিসটা দিয়ে তোমার লাভ কি হবে? আমার উপার্জন হবে, তাই তো? তাহলে দেখো এই যে আমরা বর্জ্য, পেছনে সবাই শুনতে পাচ্ছ, এই যে দেখো আমরা বর্জ্য তৈরি করছি, এই বর্জ্য দিয়ে আমরা যদি কিছু জিনিস তৈরি করি তাহলে সেটা থেকে আমরা কি করতে পারি? উপার্জন করতে পারি, আয় করতে পারি এবং সেটা আমার কাজে লাগবে, তাই তো? আর যদি এটা ফেলে দিতাম তাহলে কি হতো? এটা ফেলে দিলে, রাস্তায় ফেলে দিলে, রাস্তা থেকে ড্রেনে চলে গেল, ধরো প্লাস্টিক বা কাপড় বা অন্য কোনো কিছু, তাহলে সেটা কি হবে? পরিবেশ দূষণ কিভাবে হবে? ড্রেনটা বন্ধ হয়ে যাবে। এবার বর্ষাকালে যদি ড্রেন দিয়ে জল না যায় তাহলে কি হবে? ফ্লাড হবে, বন্যা হবে, তখন হাঁটতে পারবে? তাহলে এইবার ড্রেন থেকে যখন জল যাচ্ছে তার সঙ্গে এটাও চলে গেল, পুকুরে চলে গেল, নদীতে চলে গেল, সমুদ্রে চলে গেল, এবার তারপরে এইগুলো না ছোট ছোট কণায় পরিণত হয়। যেমন প্লাস্টিক যখন ছোট কণায় পরিণত হয় তখন সেটাকে আমরা বলি মাইক্রো প্লাস্টিক। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই তার এই ওয়ার্ডটা শোনোনি। কি বললাম এখন? কি বলেছি? মাইক্রো প্লাস্টিক, তাই তো? কালকেই ক্লাসে গিয়ে দিদিমণি যখন আসবে জিজ্ঞেস করে, দিদিমণি মাইক্রো প্লাস্টিক কি? উনি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। এবার এই যে পুকুরে বা নদীতে যে সমস্ত এই বর্জ্যগুলো আমরা ফেলে দিলাম সেগুলো গেল, এগুলো কোথায় যায় জানো? ছোট ছোট কণাগুলো কোথায় যায় বলো তো?
দিয়ে দেখো ও বাবা এটা আবার কি দেখতে ভালো লাগছে? এটাও কিন্তু বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এবার তোমরা কি একটা জায়গায় ঠিক যে বর্জ্য ফেলে না দিয়ে আমরা যদি এইরকম জিনিস তৈরি করি তাহলে উপার্জন করা যাবে? যেমন এটার দাম হচ্ছে 200 টাকা, এটা তৈরি করে কাউকে যদি বলো আমাকে 200 টাকা দিন আমি দিয়ে দেবো, তোমাকে 200 টাকা দিল এবং এইরকম আরো 10টা তৈরি করলে তাহলে 10 × 200 কত হয়? কত টাকা? 2000 টাকা। তখন তুমি আর ভাবতে পারবে না কোথায় রাখবো সেই টাকা, তাই তো? তাহলে বর্জ্য একদম আমরা ফেলে দেবো না। ফেলে দেবো কি? কে কে বলছে ফেলে দেবো? দেখি হাত তোলা তো, কেউ কি বলছে ফেলে দেবো বর্জ্য? ফেলে দেবো কে বলছে? আচ্ছা এবার বর্জ্য ফেলে দেবো না সেটা কে বলছে? এক্সেলেন্ট। তার মানে আজ থেকে তোমরা শপথ নিলে বর্জ্য একদম কোথাও ফেলবো না, না বাড়িতে, না স্কুলে, না রাস্তায়, না ড্রেনে, তাই তো? বর্জ্য যদি ফেলে দাও তাহলে ক্ষতি হয় কি? পরিবেশের ক্ষতি হয়, গাছপালা ভালোভাবে তৈরি হতে পারে না। বর্জ্য যেখানে ফেলবে সেখানে কিছুদিন যদি বর্জ্য ফেলো তাহলে নোংরা গন্ধ বেরোবে, সেখান দিয়ে যাওয়া আসা করা যাবে না এবং আরো অনেক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জিনিসপত্র তৈরি হতে পারে। তো সেই ডিটেলে আমি যাচ্ছি না। আমার যে উদ্দেশ্য আজকে, একদম চোখ, আমার যে উদ্দেশ্য আজকে সেই উদ্দেশ্য হল যে তোমরা যাতে আইনে কি হচ্ছে সামনে চলে এসো, সামনে এখানে বসো, একদম দুশ্চিন্তা সামনে। তাহলে বর্জ্য যদি তৈরি হয় আমরা বর্জ্য ফেলে দেব না, তাই তো? 2 নম্বর, বর্জ্য থেকে আরো ভালো জিনিস তৈরি করে আমরা জীবিকা নির্বাহ করব, আমরা উপার্জন করব। এবং তোমাদের এই যে ম্যাডামরা আছেন, কয়েকজন ম্যাডাম আমাদের ওইখান থেকে ট্রেনিং নিয়ে এসছে, প্লাস তোমাদের 2 জন স্টুডেন্ট আমাদের আর একটা ট্রেনিং হয়েছিল সেখানে গিয়েছিল, কিভাবে আরো ভালো জিনিস তৈরি করা যায় সেইগুলো শিখে এসছে। 2 জন গিয়েছিল না এখান থেকে? হ্যাঁ 2 জন গিয়েছিল। তোমরা তাদের কাছ থেকে দেখে নেবে যে কি কি জিনিস আরো তৈরি করা যায়, প্লাস ম্যাডামরা তোমাদের আরো শেখাবে। তাহলে নেক্সট টাইমে আমি যখন তোমাদের স্কুলে আসবো, আজকাল একটা এক্সিবিশন আছে প্লাস এইগুলো অপশন হবে কে কত দামে নিতে পারে, এর পরে যখন আসবো আমি দেখতে চাই অন্তত 4 জন স্টুডেন্ট তোমরা এটা দিয়ে একটা ব্যবসা শুরু করবে। কিসের ব্যবসা হতে পারে? বর্জ্য থেকে দেখবে দেখো কি বলতো, এটা কে কে পড়তে চাও? এটা বাবা কি পপুলার! আর এই দুটো ভালো, এগুলো সব বর্জ্য থেকে তৈরি হয়েছে। সুতরাং এইগুলোর সামনেই পুজো আছে, কালী পুজো আছে, এইগুলোর প্রচুর বাজার, প্রচুর লোক এইগুলো কিনতে পারে। তোমরা দিদিমণিকে এবার বলো আমাদের এইগুলো তৈরি করা শেখান এবং আমরা এগুলোর বিজনেস করব, পারবে? কার কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে, ভেরি গুড। তাহলে আমি আর চাকরিটাকে করবো না, তোমাদের এখানে এসে বলবো আমাকে খাওয়া করার জন্য এই ব্যবসার টাকা থেকে, হবে তো? এক্সেলেন্ট, ঠিক আছে। তাহলে আমরা বর্জ্য কোথাও ফেলবো না, বর্জ্য তৈরি ইউজ করে আমরা ব্যবসা তৈরি করব এবং বিভিন্ন রিসাইকেল প্রোডাক্ট তৈরি করব। কিন্তু সেই বর্জ্যগুলো কোথায় রাখবে? বর্জ্যগুলো রাখার জন্য স্কুলে একটা ব্যবস্থা করা হয়েছে, 3-বিন সিস্টেম। বিন মানে যেখানে জিনিসপত্র রাখতে পারবে। 3 বিনের মধ্যে একটা হচ্ছে হলো লাল, কি রং? আরেকটা হচ্ছে হলো সবুজ, আর থার্ড হচ্ছে হলো ব্লু। তোমরা প্লাস্টিক ইলেকট্রনিক ওয়েস্ট জানো? ইলেকট্রনিক ওয়েস্ট জানো তো?
ইলেকট্রনিক ওয়েস কি কেউ বলতে পারবে? ইলেকট্রনিক ওয়েস ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল কোন ইকুইপমেন্ট যদি তোমরা ইউজ করো তাহলে সেটা যখন নষ্ট হবে সেটা ইলেকট্রনিক ওয়েস। তোমরা সবাই জানো কিন্তু বলতে পারছো না। নাম্বার ওয়ান মোবাইল নাম শুনেছো? মোবাইল ফোন, মোবাইল ফোন যখন নষ্ট হয়ে যাবে তাকে ইলেকট্রনিক ওয়েস বলে। ইলেকট্রনিক ঘড়ি দেখেছো? সেটা যখন নষ্ট হয়ে যায় সেটা ইলেকট্রনিক ওয়েস। ইলেকট্রনিক খেলনা দেখেছো? সেগুলো নষ্ট হয়ে গেলে ইলেকট্রনিক ওয়েস। আর প্লাস্টিক ওয়েস তো তোমরা জানোই, বোতল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, আরো অনেক কিছু আছে। এই প্লাস্টিক আর ইলেকট্রনিক যদি ওয়েস্ট হয় সেটা তোমরা লাল বিনে রাখবে, মনে থাকবে। আর এই যে একটু আগে তরকারি খোসা দিয়ে গেল, রান্নাঘর থেকে যে সমস্ত ওয়েস্ট তৈরি হয় সেগুলো সবুজ বিনে থাকবে, আর বাকি সব ওয়েস্ট নীল বিনে থাকবে। আমরা ওখানে তোমাদের এখানে বিন কালচার অ্যাডাপশন করবো, যে আজ থেকে তোমরা সেই বিন ইউজ করবে। স্কুলে কোথাও কোনো নোংরা থাকবে না, যা কিছু ওয়েস্ট তৈরি হবে সেগুলো বিনে আসবে। তোমাদের প্রত্যেক ক্লাসে দুজন করে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে, মনে থাকবে। কে কে মনিটর হতে চাও? ওকে, দিদিমণিরা ঠিক করবেন সেটা, কে কে মনিটর হবে। তোমাদের দায়িত্ব ক্লাসের কোনো মেয়ে যাতে আবর্জনা বা বর্জ্য অন্য কোথাও না ফেলে, শুধু বিনে ফেলবে। আর তোমাদের ওপরে থাকবে টিচারদের একটা গ্রুপ, কয়েকজনের গ্রুপ অলরেডি গ্রুপ করেছেন, সেই গ্রুপের টিচাররা তোমাদের হেল্প করবে এবং গাইড করবে, ঠিক আছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম, তারপর ম্যাডাম সামান্য কিছু বলবে। ধন্যবাদ মাননীয় সাধন বাবুকে ওনার মূল্যবান পরামর্শের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বর্জ্য জিনিস থেকে কিভাবে সেটাকে রিসাইকেল করে আবার ব্যবহার করে যায়, ব্যবহার করে তোমরা ঘর সাজাবার জিনিস, ব্যবহারের জিনিস তৈরি করতে পারবে সেই ফেলে দেওয়া জিনিস থেকে। এরপর তোমাদের সামনে বক্তব্য রাখবে সম্মানীয় অতিথি শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়। ধন্যবাদ। এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অন্যান্য স্কুল থেকে যেমস্ত শিক্ষক শিক্ষিকা এসেছেন আজকে শিক্ষক দিবসে, আমাদের আইএসডব্লিউএমএডব্লিউর পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর ছাত্রীদের, তোমরা আজকে থেকে এই যে আইএসডব্লিউএমএডব্লিউর যে মিশন, সেই মিশনে তোমরা যে আজকে থেকে যোগদান করলে তাই তোমাদের জন্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল। তোমরা যে আজ এই মিশনে যোগদান করলে অবশ্যই তোমাদের একটা খুব বড় করতালি প্রাপ্য, সবাই একটু হাততালি দিয়ে। খুব ভালো, খুব খুশি হয়েছি তোমাদের স্যার যেটা বলছিলেন যে আসার সময় তোমাদের কথা শুনলাম যে তোমরা খুব ভালো, খুব শান্ত, সমস্ত কথা মন দিয়ে শোনো। আমরাও আশা করব আজকে এখানে যে অনুষ্ঠান হলো এবং এতক্ষণ প্রফেসর ঘোষ যেটা বললে যে ফ্রি বিন কালচার এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের যে দিশা উনি দেখাচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ বর্জ্য বর্জ্য নয় বা ফেলে দেওয়া নয়, আজ থেকে সেটা সম্পদে রূপান্তরিত করবার যে অঙ্গীকার তোমরা নিয়েছ, আশা করব ভবিষ্যতে তোমরা সেই পথেই চলবে এবং তাই দিয়ে তোমরা ভবিষ্যতে একটা রোজগারের একটা যে দিশা উনি বলছেন সেই দিশার পথে এগিয়ে যাবে। পরিবেশ মানে আমরা সামনে যেগুলো দেখতে পাচ্ছি স্যার এতক্ষণ যেটা বললেন, বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোন বর্জ্য কোথাও ফেলবে না, কালচার অর্থাৎ যেটা যেখানে ফেলার বস্তু সেটা সেখানেই ফেলবে, এইগুলো আমরা দেখতে পাই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু পরিবেশ মানে কিন্তু শুধু আমরা যা দেখতে পাচ্ছি তা নয়, পরিবেশ মানে আমরা যেখানে আছি তার চারপাশটাই পরিবেশ, আমরা প্রত্যেকে এই পরিবেশের অঙ্গ। আজকে শিক্ষক দিবসে আমরা পরিবেশকে অর্থাৎ আমাদের পরিবেশ মাকে পরিষ্কার করার জন্য, দূষণ মুক্ত করার জন্য আমরা যে শপথ নিয়েছি তাতে আমরা আমাদের যে বাস্তব জীবনে যেগুলো দেখতে পাচ্ছি শুধু তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরিত্রী মাকে দূষণ মুক্ত করবো না,
আমরা যেগুলো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের মধ্যে যে মূল্যবোধ, সেই মূল্যবোধগুলোকেও আমাদের জাগিয়ে তুলতে হবে, যা দিয়ে আমরা আমাদের চারপাশকে সুন্দর করে তুলতে পারবো। সেগুলো কি? সেগুলো স্কুলে এসে তোমরা যেগুলো শেখো, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, অন্যের অসুবিধাতে তাকে সাহায্য করা, সহমর্মিতা, প্রত্যেকের একটা সুন্দর মন, একটা সুন্দর পরিবেশ তৈরি করার যে আমরা যে মূল্যবোধগুলো বিদ্যালয়ে এসে শিখি, সেগুলোকেও জাগিয়ে তুলতে হবে। পরিবেশ মানে আমি স্কুলটাকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তা নয়, আমাদের সুন্দর ব্যবহার, সুন্দর কথা, যা দিয়ে আমি আমার চারপাশটাকে সুন্দর করে রাখতে পারি। আমরা আজকাল অনেক জায়গাতে খুব দৃষ্টি শ্রুতিকটু কথা শুনতে পাই, কখনো তা নয়। আমাদের পরিবেশকে সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকের মধ্যে এই বোধগুলো জাগিয়ে তুলতে হবে, তবেই কিন্তু একটা পরিবেশ সুন্দর হবে। এবং আজ আমরা যে অঙ্গীকার করছি শিক্ষক দিবসে, আমাদের প্রকৃতি তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, তাহলে আমরা আজকে থেকেই আমাদের এই ধরিত্রী মায়ের কাছে শপথ নিচ্ছি, আজ থেকেই আমরা বিদ্যালয়কে যেমন সুন্দর করব, কোনো জায়গায় কোনো ময়লা ফেলব না, তার জন্য নির্দিষ্ট বিনেই সেগুলো ফেলব, যেগুলো এতক্ষণ প্রফেসর ঘোষ বললেন, এবং তাকে কি করে ভবিষ্যতে কাজে লাগানো যায় তার একটা দিশা তিনি দেখাচ্ছেন, সেই দিশা তোমাদের স্কুলের শিক্ষিকারাও এই ট্রেনিং গুলো নিয়েছেন, তারাও দেখাবেন যে কিভাবে সেই বর্জ্যটাকে আমরা সুন্দর একটা জিনিসে রূপান্তরিত করতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল্যবোধ গুলো জাগিয়ে রেখে সুন্দর একটা পরিবেশ তৈরি করব, আর ছোট ছোট কতগুলো বিষয় মনে রাখব যেগুলো আমাদের পরিবেশে বর্জ্যটাকে অনেক কম করে দেবে। যেমন আমরা কোনো প্লাস্টিক ব্যবহার, যেমন সিঙ্গেল ওয়েজ প্লাস্টিক যেমন আমরা ব্যবহার করব না, কিন্তু সঙ্গে সঙ্গে তা কমানোর জন্য আমাদেরকেই পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ আমরা ব্যাগে একটা বড় ক্যারি ব্যাগ রাখবো, সেটা কাপড়ের হতে পারে বা রিইউজ কোনো মেটেরিয়ালের হতে পারে, তাই দিলে আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগের যে ব্যবহার সেটাকে কমাতে পারি। বারবার একই ব্যাগকে আমি ধুয়ে সেটা ব্যবহার করলাম, আমরা জলের কল থেকে জল খেলাম কিন্তু কলটা বন্ধ করলাম না, তা নয়, কলটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব। খাবার ক্ষেত্রেও তাই, আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই নেব, আমরা বর্জ্য তৈরি করে সেটা বিন আছে বলে তাতে ফেলে নেব না। অর্থাৎ আমার মধ্যে এই মূল্যবোধগুলো জাগিয়ে রাখতে হবে, তবেই কিন্তু আমরা স্কুলের সঙ্গে সঙ্গে বাড়ি, আমার পরিবেশ, আমার চারপাশের যারা আছে তাদেরকে, এবং সেখান থেকে জেলা এবং সর্বোপরি ভারতবর্ষ, এবং তারপরেও আমাদের যে মিশন সারা পৃথিবীর সঙ্গে আমাদের আইএসডব্লিউ যে কাজ চলছে, সারা পৃথিবীকে দূষণ মুক্ত করে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি করা, আমরা তোমাদের হাত দিয়ে সেই সুন্দর পরিবেশের লক্ষ্যে পৌঁছতে চাই। তোমরা এখন ছোট, তোমরা এই বিদ্যালয় থেকে যে অঙ্গীকার করছো আজকে থেকে সেই অঙ্গীকারবদ্ধ হয়ে সেই দিকেই তোমরা চলবে, এর অন্যথা হবে না, তবেই আমরা তোমাদের হাত দিয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব। সবাই খুব ভালো থাকবে এবং সুন্দর শরীর, সুন্দর মনকে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আমি দুজন টিচারকে এখানে একটু আসতে বলবো, একজন হচ্ছে শিল্পা ম্যাডাম, এই যে আজ থেকে যে বিন কালচার অ্যাডাপ্ট করবো সেটার জন্য আমাদের হিসেব রাখতে হবে যে প্রত্যেক সপ্তাহে কতটুকু ওয়েস্ট জেনারেটেড হলো, তাহলে বুঝতে পারবো যে আমরা ওয়েস্ট রিডিউস করতে পারছি না, ওয়েস্ট কমাতে পারছি না। সেই জন্য আমাদের এই গাড়ি সেটাতে নথিবদ্ধ থাকবে, এবং সেটাতে নথিবদ্ধ করার দায়িত্ব কিন্তু ওই প্রত্যেক ক্লাসের যে টিচার, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর তাদের, ঠিক আছে? আমি এটা ওনার সাথে দেব। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর মৃন্ময়ী ম্যাডাম। এইগুলোতে কিন্তু নথিবদ্ধ থাকবে, সুতরাং কেউ যদি বাইরে ফেলো তাহলে কিন্তু সেটাও নথিবদ্ধ থাকবে, ঠিক আছে? এখন উদ্বোধন করছেন আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে, তোমাকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবার জন্য অনুরোধ করব। এবার বেস্ট হচ্ছে আমরা কি করবো, এই দেখো এখানে তিনটে পিন আছে, এখানে তিনটে পিন আছে, তাই তো? লাল,
সবুজ নীল, লাল কি আমরা কি ফেলবো? প্লাস্টিক ওয়েস্ট আর ইলেক্ট্রিক ওয়েস্ট। আমাদের এখানে অনেক ওয়েস্ট আছে, এটা কি ওয়েস্ট? এটা পেপার, তাই তো? এবার এটা কোথায় দেবো? কোথায় ফেলবো? কোথায় ফেলবো? এটা যখন ভেজা হবে বাইরে দেবো, তখন এটা সবুজ মিলে, কিন্তু এটা তো ড্রাই, আমরা এই ড্রাইটা ইউজ করবো, তাহলে এটা নীল মিলে ফেলবো। মনে থাকবে পেপার কোথায় যাবে? নীল দিনে। আসুন ম্যাডাম, আমরা তোমাদের জন্য এখন এইটা উদ্বোধন করছি, নীল দিন। মেটাল, তাছাড়া আরো কাপড় সমস্ত। এবার এটা কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে MLP, মাল্টি লেয়ার প্লাস্টিক। কি এটার নাম? MLP। এবার এখানে দেখো, এটা না একটা মেটালিক লাইন আছে, ঠিক আছে? এটা শুধু প্লাস্টিক না, বাট স্টিল এইরকম কিছু যদি আমরা পাই তাহলে আমরা লাল বিন, ঠিক আছে? আমরা তাহলে লাল বিন তোমাদের জন্য খুলে দিলাম আজকে। ঠিক আছে, এটা আমি ম্যাডামকে বলছি, এবার সরি কোন মিনে। এটা কি? পেপার। এরপর আমি থার্ড আর একটা বিন আছে, সেটা কি হবে? সবুজ বিনে কি যাবে? এইগুলো রান্নাঘর থেকে সব তৈরি হয়, তাই তো? এইরকম যা কিছু আছে সেগুলো সব যাবে আমাদের। তাহলে সবুজ দিন আমরা উদ্বোধন করে দিলাম তোমাদের জন্য। এবার আমি রিকোয়েস্ট করবো তুমি এসো, তোমার নাম কি? যে কোনো একটা কথা, কোন বিনে ফেলবে?
Thank you.
কত দাম এটা?
কতক্ষণ লেগেছে? গাছ